ধমকে চমকে আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না। ডি আন্দোলনকে আরো জোরদার করতে অভিনব প্রতিবাদ প্রাথমিক শিক্ষকদের। ঢাক ঢোল বাজিয়ে আবির খেলে রীতিমতো উৎসবের মেজাজে এসআই অফিসে গিয়ে শোকসের জবাব দিলেন শিক্ষকরা। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে গত 10ই মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হওয়ার অপরাধে রায়গঞ্জ দক্ষিণ সার্কেলের 142 জন প্রাথমিক শিক্ষককে শোকসের নোটিশ দেওয়া হয়। সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তারই প্রতিবাদে এই অভিনব কর্মসূচি। আমরা এটা অধিকার, এই অধিকারের দাবিতে লড়াই করেছি এবং ধর্মঘট পালন করার জন্য সরকার আমাদের সুপারিশ করেছেন এবং তারপরে ব্যবস্থা নেবেন। আমরা ব্যবস্থাতে কোনো ভয় পাই না। সেই শোকজ আজকে আমরা উৎসবের মেজাজে আবির খেলে ঢাক বাজিয়ে উৎসবের মেজাজে রাজ্য সরকারকে কটাক্ষ করে, রাজ্য প্রশাসনকে কটাক্ষ করে আমরা আজকে আবির খেললাম, আনন্দ করে ঢাক বাজালাম। আমরা আমাদের শোকজ জমান প্রথমে গ্রহণ করলাম এবং একসাথে সমস্ত শিক্ষকরা মিলে একসাথে আমরা শোকজের যে উত্তর সেটা আমরা জমা করলাম। সামাজিক প্রকল্পে অনেক টাকা খরচ করে, করতেই পারে, তিনি ভালো করছেন, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে গেছে। কিছু কমেন্ট করতে পারবো না, কারণ আমরা তো সরকার নির্দেশ পালনের জন্যই আছি, সরকার যেভাবে আমাদের নির্দেশ দেবে সেভাবেই হবে। প্রায় একই ছবি জলপাইগুড়ির সদর পূর্ব এসআই অফিস সহ জেলার 18টি এসআই অফিসে। উৎসবের মেজাজে শোকতে জবাব দিলেন শিক্ষক শিক্ষিকারা। চলল মিষ্টি মুখ আবির খেলা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানা গিয়েছে, জেলা জুড়ে সংগঠনের প্রায় 1000 শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। সেই শোকজের জবাব দিতেই বিদ্যালয় পরিদর্শকের দপ্তরগুলিতে জমায়েত হন শিক্ষক শিক্ষিকারা। দাবির পক্ষে লড়াই করেছি, সেই লড়াইয়ের জয় হিসেবে আমাদের শোকজ করেছে, আমাদের শোকজের জবাব দিচ্ছি। আমরা মনে করেছি আমাদের লড়াইয়ের জয় হচ্ছে, আমরা লড়াইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, জয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে যে ধর্মঘট হচ্ছে আমাদের একটা আইনি অধিকার। 1980 সালের সার্ভিস রুলস অনুযায়ী ধর্মঘট যে প্রাক্তন যে সরকার ছিল তারা আমাদেরকে এই অধিকার দিয়ে গেছে। এই অধিকারকে আমরা যেরকম সযত্নে লালন করব এবং যারা এই অধিকারকে ছিনিয়ে নিতে আসবে তাদেরকে আমরা ঠিক আজকের মতো যেইভাবে আমরা উৎসবের মেজাজে এই তাদের যে ভয়ভীতিকে উপেক্ষা করে তাদেরকে যে প্রত্যুত্তরটা দিলাম, আগামীতেও আমরা সেই একইভাবে প্রত্যুত্তর দিয়ে তাদের এই ভয়ভীতিকে উপেক্ষা করে ধর্মঘট পালন। দৃষ্টিকটু অভিযোগ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির। নিশ্চিতভাবেই দৃষ্টিকটু এবং বাংলার মানুষ এই বিষয়টাকে ভালোভাবে দেখবেন না, কারণ একটা দিন তারা হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করেছে। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ বেড়েছে 3%, তবে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকা সহ সরকারি কর্মচারীরা। এই অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে শিক্ষকরা বুঝিয়ে দিয়েছেন কোনোভাবেই কণ্ঠরোধ করা যাবে না তাদের। তিতাস পাল ও নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।